বিজি দুনিয়া আসবেন আমি না চোখে আমি পেলে পেলে গান দিয়ে আহারে আজ আব্দুল্লাহ দুনিয়ায় থাকবেন আরে কত দিনে খুশি হলো বাজার থেকে কত খেলনা নিয়ে আসলো কত কিছু এনে দিত কিন্তু আজকে আমার বড় শরীর শিশু নবী শিশু মোহাম্মদের বাবা আজকে দুনিয়ায় নাই আল্লাহ তাআলা গায়েবদের আওয়াজে আমি না রে চিন্তা করো না খেলনা করো না আমি চাকরি আমার নবীজি জন্য খেলনা বানাই দিলাম ছিল সুবহানাল্লাহ আজ আমি না বলে আমি দেখি কুনি বাচ্চা পেয়ে যেভাবে শিশু নবী যেভাবে হাতের ইশারা দিয়ে চা সেবাবি কাই হয়ে যায় সেবাবি আসা নাসি করে ধরে ধরে সুবহানাল্লাহ নবীজি যখন বড় হলে নুরত করে তখন বলে আমার আদি মনে আছে চা দাম আসলে কি কথা বলতে চা নবীজির সঙ্গে কথা বলতে ধরে ধরে সুবহানাল্লাহ নবীজি ইশারায় তো চা বিলম্বিত হয়ে গেছে শক্তি নবী তিনি বলেন আমি আরবে আমি আমার এলাকায় বন্ধু বান্ধবদেরকে নিয়ে রাতে আড্ডা দিতেছিলাম গল্প করতেছিলাম আকাশের চন্দ্রটা কেউ কিছু বলতে পারলো না কিছুদিন আগে উনি অনেক আরো আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতেন আপনার কি বলতে পারে আমি দেখেছিল এর কারণ কি আপনারা কি বলতে পারবেন তিনি বললেন এটা আমাদের মদিনায় পৌঁছে গেলে
dan demikian si musyidin umidin sahabat kata ini tarif di kesen nanti saya bayang kutu si musyidin umidin syamgedaren Allah bani sarkare kujarun neki bakte laku wako musyidin umidin kiti ekjon binti dari si Hindustan teke kujarun lal Jadi begini aja,
তিনি প্রবাসে দুই দিন প্রবাসে সাত দিন দাসী সোয়াইয়া কিন্তু পান করেছিলেন ওই দাসী সোয়াইয়া হচ্ছে নবীজির চাচা আবুল আবেদ ক্রয় করা দাসী যখন নবীজি দাসী নিয়ে সাথে সাথে তিনি দৌড়ে গিয়ে তার মনিবকে বললেন যে একটা শুভ খবর নিয়ে এসেছি কি শুভ খবর আপনার ভাই যদি নিয়ে নাই আমার ভাই যদি নিয়ে নাই কিন্তু আপনার ভাইয়ের একটা ছেলে সন্তান বললেন দেখে বললেন দাসী এমন শুভ সংবাদ তুমি শুনাইলে আমার কাছে এমন কি না তার হাত কিছুই নাই কাজ অনেক বেশি তোমাকে বকশিস করতাম তোমাকে প্রবন হাতিয়া দিতাম একদম হালিয়া করে তোমাকে হালিয়া দিয়ে ফিরে মারা তুমি যে শুভ সংবাদ শুনিয়েছ এতে আমি খুশি হয়ে আসতে তোমাকে আমি আবার বলে দিলাম বলে সুবহানাল্লাহ সেদিন তিনি শাহাদাত ঘোষণা দিয়ে বলেছিলেন আমি তোমাকে আজাদ করব আবুল হাকিম ইসলাম গ্রহণ করেন মুসলমান আবুল হাকিম আলী তার মৃত্যু দুই বছর পর তার ইয়াকুল ভাই আব্বাস যে তিনি বর্ণনা করেন কারণ তিনি মুসলমান হয়েছিলেন তিনি বলেন আমি আবুল হাসান সত্যি যে জাহান নামে তার বুঝেছে আমি জিজ্ঞেস করলাম ভাই আবুল হাসান কেমন আছো তোমরা পাক হয়ে গেছে আমি তো মুসলমান হয়ে যাই জাহান নামে যাচ্ছি তবে তুই সোমবার আর রাত যখন আসে তখন আমার এই শাহাদাত আর বলি তিনি এমন মধুর পানি বলে হয় যে মধুর পানি পান করলে এক সপ্তাহ জাহান নামে আজাব আমার জন্য ভালো লাগে কেন রসুল বাসরাসলাম তিনি দুনিয়া এসেছিল আমি সেই খুশি হয়েছি আমার দাসীকে আবার করেছিলাম আর এটা আল্লাহ পাক খুশি হয়েছে এই জন্য দোজখে থাকার পর প্রতি সোমবার রাতে আমাকে জান্নাতি শরবত আল্লাহ তাআলা খাওয়ার ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ আল্লাহ নবী আরবের বিবি এবং বিবি সেই জন্য মক্কা বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিলেন কারণ গ্রামের আবহাওয়া ভালো বিশেষ করে তাইপে আবহাওয়া সুন্দর এবং তাইপের ভাষা আরবি ভাষা শুদ্ধ ভালো ভাষা শিখবে এবং শিশু তার তাইপি লালিত বাড়ি ধরনের শুদ্ধ আবহাওয়া পরিবেশ যারা তাইপে নিয়েছে তাই আবহাওয়া খুব সুন্দর ঠান্ডা এখানে সৌদি আরবে তাপমাত্রা থাকে 45-50 সে সময় তাইপের তাপমাত্রা থাকে 25-26 এভাবে ঠান্ডা সুন্দর গরম পরিবেশ সকল রকমের ফল ফলাদি তাইপের উৎপন্ন হয় ধরে ধরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী তার দাদা আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইপে লালিত পালিত হওয়ার জন্য দিবেন কোন দাসী আসে কিনা কেউ দিতে আসে কিনা সেটার প্রস্তাব তিনি লিখেছিলেন রাখতেছিলেন ইতিমধ্যে সাদিয়া বলতে হাজরত রহমী হাজরত হাজিমাতে সাদিয়া এবং তার অনেক বন্ধু বান্ধবী তার সকলেই আরবে আসলে মক্কা শহরে আসলে ধনার যুগে তীরে বাচ্চা রেখে দিলে এর থেকে তারা হায়দারা হবেন মায়না পাবেন মুসলিম পাবেন বকশিস পাবেন সে আশায় একদল কাফেরাতা আসে আর এদের সঙ্গে হালিমাতে সাদিয়া তিনি আসে তার ধরাটা বা তার মুখটা ছিল ছিল শীত সুরবার আসার সময় তিনি আস্তে আস্তে নিচে পড়ে গেলেন কারণ তার মুখটা ছিল সুরবার এই জন্য তিনি বিছানে পড়ে গেলেন তার সাথী সঙ্গীরা তাদের উপর ছিল শক্তিশালী তারা অন্তর্মুখী চলে আসলেন আর ওই সেই ধনীদের বাচ্চাদেরকে সব তারা খুঁজে খুঁজে নিয়ে গেল খালি মতো সাহায্য বলে একদম খুঁজে খুঁজে দেখলাম কোনো বাচ্চাই নেই আল্লাহ নবী তথা শিশু নবী নবী রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা নাই এ দিন বলে ইহুদিতে আসে না যারা এখানে আসে যখন শুনে তার বাবা নাই তারা বুঝে গেলে পরিশ্রম আমরা ভালো পাবো না অর্থ করি আমরা ভালো পাবো না মজুরি মাইনা আমরা ভালো পাবো না সেই জন্য কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসে না হযরত হালিমাতে সাহাবিয়া বলে আমি শুনছি না যে একটা এতিম বাচ্চা তার বাবা নাই শিশু কি দুনিয়া সব
বিদায় হয়ে গেছে, সে হচ্ছে এতিম। তাই তিনি চিন্তা করতে লাগলেন, তার স্বামীর সাথে পরামর্শ করলেন কি করা যায়। একদম খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে তো ভালো, এটি ভালো, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে তো ভালো শিশুটাকে নিয়ে যায়। তার স্বামী পরামর্শ দিলেন যে তোমার দেখতে ভালো লাগে, তোমার যদি মন বলে ভালো লাগে তাহলে তুমি নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমি করে দিলাম বুকের উপর আমার হাত পুরালাম, সঙ্গে সঙ্গে শিশুটি সজাগ হয়ে গেল, চোখ করল, চোখ খুলে আমার দিকে খুশি খুশি হাসতে লাগলো। ধরে ধরে মুসলমান বাসায় পৌঁছে গেলেন। হাজরতে আনাসের বাসায় দয়া দিয়ে পৌঁছে
আনাসের মা দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আপনাকে কেন আমার আমি দাওয়াত দিয়েছি এই জন্য দাওয়াত দিয়েছি আমার ছেলে ভুলি আর আপনাকে আমার দিক দিয়ে চাই আজ আনাস বলে আমি দেখি আমার মা উনি মা চালের দিকে তাকান না যারা নবীর জিহাদ আল্লাহর উপর দিকে তাকান আজ আনাস বলে মা এরকম করতেছ কেন আনাসের মা বলে বাবা আমার উনি মা চালের দিকে নাছি আমি কোলে নিলাম আমার ইসলাম ছিল সুন্নাত আমার সন্তান আব্দুল্লাহ দুটো পাচ্ছিল না যখন আমি শিশুটিকে কোলে নিলাম কোলে নিতে দেরি হলো আমার ইসলাম দুঃখ দুঃখ করে দেরি হয় নাই আসার সময় ইনশাআল্লাহ আমার সন্তানই আমাকে বিরক্ত করেছে এরপর আল্লাহ নবী কি করে নিলেন হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা আমি তাকে আমাদের ঘরে
উন্নতি হচ্ছে আমরা যে
কত খেলনা নিয়ে আসতো, কত কিছু এনে দিত রোগীর ক্লাসে। আমার বেলান স্বামী শিশু নবী শিশু মোহাম্মদের বাবা আজকে দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা নায়কদের আওতা আমি না রে, চিন্তা করো না, খেলনা করো না, আমি চাকরি আমার নবীজি জন্য খেলনা বানাই দিলাম। যেভাবে শিশু নবী যেভাবে হাতের ইশারা দিয়ে চা সেবাবি কাই হয়ে যায় সেবাবি আসানাসি করে ধরে ধরে নবী জি যখন বড় হলে উপর করে তখন বলে আমার আদি মানে আছে চা দাম আসলে কি কথা বলবে চা নবী জি সঙ্গে কথা বলতে ধরে ধরে নবী জি ইশারায় তো চা বিঘটিত হয়ে গেছে। কোরআন বলে দিব তারা মতি সাদান শাফার কামা কেমন বিঘটিত এবং চা বিঘটিত হয়েছে। তিনি বলেন আমি আরবে আমি আমার এলাকায় বন্ধু বান্ধবদেরকে নিয়ে রাতে আড্ডা দিতেছিলাম গল্প করতেছিলাম পূর্ণিমার চাঁদে আমরা পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম আলো দিচ্ছে পুরো পৃথিবী সীমিত আলোকে সম্পূর্ণ যাচ্ছে যুবক রতনা বলে আমি লক্ষ্য করলাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন চা দেখলাম গত রাত্রে নিখণ্ডিত হয়ে গেছে এর কোনো কারণ আপনি বলতে পারেন কেউ কিছু বলতে পারল না। কিছুদিন পরে আপনি একটা গরিব কাকের হাসপাতালে এসেছি আগে উনি অনেক আরো আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতেন বণিকরা আসত তাদের দেশে যখন বণিক রাষ্ট্র ওই বণিকদের কাছে গিয়ে যুবক লাল জিজ্ঞাসা করলেন আপনার কি বলতে পারে আমি দেখেছিলাম যুবক বললেন আমি তাহলে সেই বসে দেখতে যাবো আমাকে আপনি নিজে আপনারা কি নেবেন কিছুদিন পূর্বে আমার মদিনায় পৌঁছে
নিজের অগ্নিতে সাহাবার কাছে গিয়ে তারিফ দিতেছেন হাদিসে বয়ান করতেছে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু টাকা দিয়ে আমাকে শাসন করে দিলেন যাও তাহলে সেই নবীর কবর থেকে নবী জি আল্লাহ তোমার হাজির হয় যখন থেকে পানি দরকার করে পড়তেছে আর কাঁদতেছে আল্লাহ নবী বলেন হাজির হয় বলেন ইয়া রাসূলুল্লাহ ভাষায় যাওয়ার পর মা অনেক আমাকে মেরেছে গলা কাটা দিয়ে বের করে দিয়েছে বলেছে আমার বাড়ি ছেড়ে দে আমার বাড়ি যারা কিনা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আল্লাহ বলেন তারা আমি কি করব আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আলী জান্নাতে দোয়া করে দোয়া করুন আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমার মাকে মুসলমান মুসলমান বানায় দেন আমার মাকে আল্লাহ বানায় দেন আমার নবীর সঙ্গে সঙ্গে হাত তুলে বললেন আল্লাহুম্মা ইহদি আবি হুরায়রা তোমাকে মারার পর আমি চিন্তা করেছি আমার ছেলে তো খারাপ জায়গায় যায় না আমি তাকে কি আর মারলাম আমার মারা তো ঠিক হয় নাই আমি গোসল করে এসেছি বাবা আমাকে দিয়ে তো রহমান তাহলে আমি যে তো ভাই এখনই করে মা করিয়া আমি সুলমা হইয়া যাও তুমি কি দোয়া করলে দোয়া করতে দিই তুমি তো তুমি যদি বাবা আপনার আজ শরীর সুস্থ হো শিশু নবী দিতে নবী এই জন্য বেটা তুমি আমাদের মানুষ এই যে তিনি আদি নবী কালাম অর্থাৎ যারা মিলাদ নবী পালন করে তারা দুজনই বেটা তুমি যে দুনিয়া গেলে সেদিন সেদিন থেকে পাঁচ পর্যন্ত ওটা জিন্দগিতে আমাদের আদর্শ আর তারা সিরাত নবী পালন করে তারা দুজনইতে চায় তুমি যদি নবী হয়েছে একদিন থেকে আদর্শ আপনারা কি বলে নবীদের প্রকার জিন্দগিতে আমাদের জন্য আদর্শ কিনা জিন্দগিতে আদর্শ নবী জি যদি 43 বছর আগে জীবিত বার্তা হয় তাহলে তার জীবনটা তো পরিপূর্ণ হবে না আর তারে শান্ত হতে দিয়ে যায় যে ভিতরে কোনো শান্ত আছে নবীদের বেহুর মাসুম নবীদের আগের পরে সব নামা পড়ে গিয়েছে নবীদের বেহুর মাসুম আর গোটা জিন্দগিটাই আমাদের জন্য আদর্শ আমার নবী জিনিকে বলেন রবরান আমি একবার হাত তুলে বললাম আল্লাহ যুবক আমাকে নামা পড়ে গিয়েছে তার হায়াত বাড়ায় দাও আল্লাহ তাআলা বলেন ঠিক আছে 100 বছর হায়াত বাড়ায় দিলাম আবার আমি হাত তুললাম আল্লাহ আরো 100 বছর হায়াত বাড়ায় দাও আল্লাহ বলে দিলাম আরো 100 বছর এইবারে করে এইভাবে করে করে সারা মানাদা করেছি ও রব্বুল্লাহ আল্লাহ পাক তোমার হায়াতে 700 বছর বৃদ্ধি করে দিয়েছে তখন রব্বুল্লাহর বয়স ছিল 80 বছর সেবা এরকম করতে শুরু করতে অর্থাৎ 785 বছর বা 80 বছরের অধিক এই দুনিয়ায় আয়াত দিয়েছিলেন নবীজি দোয়া নবীজি সঙ্গে সে বদর যুদ্ধ মানে কয়েকটা যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন তারপর দেশে চলে এসেছেন হিন্দুস্তানে আর তার খাবার শুধু তাই নাই সারা জীবন পর নবীজি প্রশংসা করে গেছেন নবীজির গুণগান সেই কথাগুলি মানুষের কাছে ভুলে গেছে বাবা আমার ভাই আমার শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম প্রাণ মধ্যে আল্লাহ নিয়ে জিতি গায়তিমান ফাআওয়া এরা শুনে আমি এতিম করেছি আপনাকে এতিম করেছি আর আপনার মাকে গাছি আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন আপনার মা গাছি নবীজির বয়স তখন 60 বছর হলো নবীজির মা কিন্তু সেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন নবীজির মা তার বেশি সময় নবীজির মা পেটও তিনি করতে পারেন নাই তিনি বিকার বেলা করতে চাইতেন সিদ্ধের সন্তান করতে গেলে বাবা করতে গেলে বাবা আদা করেছে তাদের সন্তান গুলোকে ভুলে করে কাঁদে দিয়ে দিয়ে দিত কিন্তু আল্লাহ নবীকে কেউ কেউ দিতে আসতো না নবীজি ওই মহিলাকে একা বসে বসে বাবা বাবা বলে কাঁদতেছি অন্ধকার হয়ে গেছে অযুত আমি না নবীজিকে খোঁজার জন্য মিলে হয়ে বললেন এই সেটা কি শিশু নবী বরোবর এখানে কেউ নাই অন্ধকার একা বসে বসে বাবা বাবা বলে কাঁদতেছি আজ আমি না দেখি বলেন বাবা মোহাম্মদ তোমাকে কেমন
গেছে নাকি আমার আমি গান্দার বলে মা 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 না এর আমাকে মানে নাই কেউ আমাকে দুঃখ দেয় নাই এই জন্য গান্দি সন্তান যখন হয় হয়ে কি প্রত্যেকের বাবা প্রত্যেকের গার্জেন সে তাদের সন্তান গুলো কোলে কোলে কাঁধে করে নিয়ে যায় প্রতিদিন আমার বাবা আব্দুল না তো আমাকে নিয়ে আসে না আমার নবীজিকে কোলে কোলে নিয়ে আসেন হযরত আমের বাসায় চলো চলো তোমার বাবার কাছে যাই দাদা নবীজি দাদা খান আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন ডেকে ডেকে বললেন শ্বশুর আপনি কেন আপনার গান্দি বাবা বাবা জীবনকে আমাদের জীবনকে সাক্ষী আল্লাহ পাক সকলকে